বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে মিষ্টি পানির জন্য সংরক্ষিত একমাত্র পুকুরটিতে দোকানঘর নির্মাণে ইজারা বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে ক্ষুব্ধ এলাকাবাসী এবং রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল ও শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থী পুকুর সংলগ্ন সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত বক্তারা ঘর নির্মাণের ইজারা বাতিল করে পুকুরটি সংস্কার করে মানুষের ভোগান্তি লাঘব করার দাবি জানান। এর আগে মঙ্গলবার জেলা পরিষদ থেকে ইজারা প্রদান সংক্রান্ত চিঠির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসলে বিষয়টি প্রকাশ পায়।